হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো যে কাঁচের মতন যে স্কিনটা গ্লো দেবে সেরকম একটা ফেস প্যাক দেখাবো। তোমরা জানোই বাঙালিদের সব থেকে বড় সেরা উৎসব হচ্ছে বাঙালি দুর্গাপুজো। যেহেতু 1.5 মাস পর আমাদের দুর্গাপুজো, এখন তো পার্লারে প্রচণ্ড ভিড় হবে। যেহেতু আমি বিউটিশিয়ান, মেকআপ আর্টিস্ট, আমি জানি পার্লারে ব্যাপারটা কিরকম। তা তোমরা যাতে পার্লারে গিয়ে ভিড় না করতে চাও আর পার্লারে ভিড়ে ভিড়ে ঠেলা না খেতে চাও, বাড়িতে বসে গ্লাস স্কিনের একটা একটা গ্লাস স্কিনের একটা প্যাক তৈরি করে নাও। তো প্যাকটা বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি তোমরা দেখে নাও। আমি নিয়েছি এখন ছোটো সাইজের, মিডিয়াম সাইজের একটা আলু। তোমরা আমাদের স্কিনটা, মুখটা আমাদের ছোটো, তো এরকম ছোটো সাইজের একটা আলু নেবে। এই আলুর রসটা আমি বার করে নেবো, আলুটাকে ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে আলু এই কষা নুনটা দিয়ে রসটা বার করে নেবো। আলুটা এমনি করে আমি ঘষে নিয়েছি, তোমরা খোসা ছাড়িয়েও করতে পারো, আমি খোসা সমেত করেছি। এরকমভাবে ঘষে নিয়েছি, এতটা ঘষাটা বেরিয়েছে। আমি এবার এই কাঁচের একটা বাটি নিয়েছি আর চা ছাঁকনি নিয়েছি। আমি এই আলুর ঘষাটাকে রস বার করে নেবো। এর আগেবার আমি এটা দেখিয়েছিলাম ব্লিচ বানানো আলুর রস টমেটোর রস দিয়ে, ঠিক ওইভাবেই দেখা করতে হবে, একটু অন্য ধরনের। দেখো এতটা রস বেরিয়েছে আলুর। এর মধ্যে দেবো মুলতানি মাটি। তোমরা জানো মুলতানি মাটির কি উপকার, আমাদের মা ঠাকুমার বয়স থেকে এই মুলতানি মাটির ব্যবহার হচ্ছে। এই মুলতানি মাটির গুণাগুণ তোমরা ভালো মতন জানো, আর বলে কোনো লাভ নেই। সামান্য একটু মুলতানি মাটি দেবো এই আলুর আলুর রসের মধ্যে। এতটা দিলেই হয়ে যাবে। এবার দেবো এর মধ্যে মধু। তোমরা দেখে নাও আমি কি কি উপকরণ দিচ্ছি। মধু দেবো। এবার দেবো পাতিলেবুর রস। যাদের স্কিনে স্কিনে বোনো আছে তারা কিন্তু এই প্যাকটা ব্যবহার করবে না। যদিও এই প্যাকটা ব্যবহার করতে চাও, যাদের স্কিনে বোনো আছে তারা কিন্তু পাতিলেবুর রসটা দেবে না। পাতিলেবুটা না দিয়ে এই সব কটা উপকরণ দিতে পারো, কেননা মুখে বোনো থাকলে পাতিলেবুর রসটা দিলে বোনোটা অন্যরকম হয়ে যাবে। এমনি বাদ বাকি এটা ছেলে মেয়ে সবাই করতে পারো, বাচ্চা বুড়ো সবাই করতে পারো। এটা ঘরোয়া পদ্ধতি, এটা কোনো মানে কোনো প্রোডাক্ট না যে স্কিন ক্ষতি করে দেবে। তো প্যাকটা খুব পাতলা হয়ে গেছে, আমি আরেকটু মুলতানি মাটি দেবো। এটা কিন্তু বাচ্চা বুড়ো ছেলে মেয়ে সবাই করতে পারে, কোনো ক্ষতি নেই এইটা, যেহেতু এটা হোম রেমিডি। এই প্যাকটা সপ্তাহে 3 দিন লাগিয়ে দেখবে। আমার মেশানো হয়ে গেছে, আমি এবার স্কিনে অ্যাপ্লাই করব। দেখো এই প্যাকটা আমি স্কিনে অ্যাপ্লাই করবো, নাকেরটা খুলে রাখছি। আর তোমাদেরকে আমি বলেছিলাম স্কিনে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতে। তো আমার ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আমি মুখটা মুছে এসেছি। আর এই যে প্যাকটা আমার বানানো হয়ে গেছে, এই প্যাকটা আমি এবার মুখে অ্যাপ্লাই করব। এই প্যাকটা কিন্তু তোমরা বানিয়ে ফ্রিজে রাখবে না, এটা সঙ্গে সঙ্গে বানাবে, সঙ্গে সঙ্গে করবে। এর রেজাল্ট কিন্তু খুব তোমরা ভালো পাবে। তোমরা এরকম ভাবে অ্যাপ্লাই করবে, দেখতে পাচ্ছ আমি কিভাবে লাগাচ্ছি। তোমরা এরকম ভাবে লাগাবে, জাস্ট সপ্তাহে 3 দিন তোমরা ব্যবহার করে আমাকে রেজাল্টটা। এটা কিন্তু ফ্রিজে তোমরা রাখবে না, সামনেই পুজো আসছে, বুঝতেই পারছো আমাদের এখন কত কত কি করতে হবে, চুল কাটা থেকে মুখে ফেসিয়াল থেকে। আর পার্লারে না গিয়ে তোমরা ঘরে বসে এই এই হোম রেমেডিটা ব্যবহার করো, দেখো খুব ভালো রেজাল্ট পাবে। এটা কিন্তু ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। একটা আমার লাগানো হয়ে গেছে, এটা আমি যতক্ষণ না শোকায় ততক্ষণ আমি এটা তুলবো না।
তোমরা ঘাড়ে গলায় হাতেও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। যাদের কিন্তু বোনও আছে তারা কিন্তু এই প্যাকটা লাগাবে না, আমি বারবার করে বলছি। হিত থেকে বিপরীত হয়ে যাবে তখন দিদিকে দোষ দেবে যে দিদি তুমি কি হোম রেমেডি দেখিয়েছো। যদিও একান্ত যদি লাগাবার ইচ্ছে হয় তোমরা কিন্তু পাতিলেবুর রসটা দেবে না, পাতিলেবুর রসটা না দিয়েই তোমরা এই কটা উপকরণ দেবে। দেখো আমার লাগানো হয়ে গেছে, শুকিয়ে আসুক, আমি কিরম ভাবে ধুতে হবে সেটাও দেখিয়ে দেবো। দেখো বন্ধুরা আমি চলে এসেছি, আবার শুকিয়ে গেছে, পুরো প্যাকটা শুকিয়ে গেছে। প্যাকটা এবার আমি ধুয়ে দেবো, এটা কোনো ঘষাঘষি কোনো রগরগি করতে হবে না, একদম জাস্ট রুমাল ভিজিয়ে এরকমভাবে তুলে নেবে। কারেন্ট চলে গেল, দেখতে পাচ্ছো কতটা স্কিনটা গ্লো হয়েছে? তোমরা বুঝতে পারছো কতটা স্কিনটা পরিষ্কার হয়ে গেছে? তোমরা সপ্তাহে 3 দিন ব্যবহার করো, করে দেখো, দেখে রেজাল্টটা আমাকে জানিও। তোমরা বুঝতে পারছো কতটা পরিষ্কার লাগছে মুখটা? খুব কিন্তু পরিষ্কার লাগছে মুখটা বন্ধুরা, দেখো দারুণ পরিষ্কার হয়েছে মুখটা। দারুণ পরিষ্কার হয়েছে, দারুণ দারুণ। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, মুখটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার লাগছে। তোমরা সপ্তাহে 3 দিন ব্যবহার করো, 3 দিন না হলেও 2 বার চেষ্টা করো করার জন্য। সামনে পুজো, বুঝতেই পারছো তোমরা। তোমাদেরকে জানিয়ে রাখি আমার কিন্তু অনলাইন ক্লাস চলছে, আর এখন অফলাইন ক্লাসও করবো, বিউটিশিয়ান প্লাস মেকআপ সার্টিফিকেট দেবো। অনলাইন অফলাইন দুটোই ক্লাস চলছে, অনলাইন অনলাইনটা চলছে, অফলাইনও চালু করে দেবো আমি খুব শিগগিরই। তোমরা যে যে শেখার ইচ্ছা আছে আমাকে কমেন্টে জানিও। তো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।